আজকে বাংলাদেশ এই মুসলমানের দেশের ভিতরে 90% মুসলমানের দেশের ভিতরে আজকে আমরা আওয়াজ পাচ্ছি কাদিয়ানিরা আমাদের বাংলাদেশে নাকি ইস্তেমা করার জন্য চক্রান্ত করতেছে। আপনারা শুনেন নাই? ইনশাআল্লাহ মুসলমান যদি দাবি করে থাকেন, ঈমান যদি দেহের ভিতরে থেকে থাকে, যেই না ঈমান আমার রাসূলের নবুয়তের চাদর নিয়া টেরিটরি করবে বাংলার জমিনে, ইহুদি খ্রিস্টানদের এই দালালদেরকে মুসলমানরা দাঁত ভাঙা জবাব দিবে, ঠিক কি না জানা বলেন? দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ। আমার রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, রাসূলের পরে কোন নবী আসবে? যারা বলেন আসবে। এই গোলাম আহমদ কাদিয়ানির চেলাচা মুন্ডা, এরা হচ্ছে নবী নবী দাবিদার, মিথ্যা নবী দাবিদার। রাসূলের জামানা থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত মিথ্যা নবী দাবিদাররা আসতেছে আসবে, কিন্তু ঈমানদার যদি হয়ে থাকেন, কেওর ভিতরে যদি ঈমান থেকে থাকে, মিথ্যা নবী দাবিদারকে যদি কেউ বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। কাদিয়ানিরা কাফের, 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 কোনো সন্দেহ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একবার এক মিথ্যা নবী দাবিদার আসছে, মিথ্যা নবী দাবিদার, এ দলিল দিতেছে বিভিন্ন দলিল যে আমার কাছে ওই আসে সেই আসে, আমি নবী। ইমাম আবু হানিফার কিছু দলের লোকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমরা একটু যাই দেখি, আমাদের শখ হইতেছে। বলে, কি শখ হয় তোমাদের? বলে, আমাদের শখ হইতেছে যে আমরা একটু যাই দেখব ও কি দলিল দেয়। দলিল দিলে কি দলিল দিবে, এটা আবার তোমাদের জানার শখ কেন আসলো? বলে, হুজুর একটু দেখি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মান তলাবা মিনহু আলামাতুন ফাকাদ কাফারা লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাবিয়্যা বাদি। যে মনে রাখবা, কেউ যদি কোনো মিথ্যা নবী দাবিদারের আলামত খুঁজতে যায়, সেও কাফের হয়ে যাবে, কারণ রাসূল বলেন আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী, ঠিক কি না জোরে কর। মান তলাবা মিনহু আলামাতুন ফাকাদ কাফার, কেউ যদি আলামত খুঁজতে যায় কাফের হয়ে যাবে। উলামায়ে কিরাম বলেন কাদিয়ানিরা যে কাফের কোনো সন্দেহ নাই, এই কাফের ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে সেও কাফের হয়ে যাবে, কারণ রাসূলের চাদর নবুয়তের চাদর নিয়ে কেউ টানাটানি করবে? আমার বাংলাদেশে আমরা মুসলমান, আমরা কি এখনো কলা খাই নাকি? জোরে বলেন, মুসলমানের জাত, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, তাবলীগ হোক, চরমরাই হোক, যেই যা দল করুক না কেন, বাধা নাই। আমার রাসূল তো সকলের একজন, ঠিক কি না জোরে বলেন? আল্লাহ তো সকলের একজন, ঠিক কি না জোরে বলেন? আল্লাহ যদি একজন হয়, রাসূল যদি একজন হয়, এই ঈমানের জন্য, ঈমানের তাকাজায় এই ভণ্ড বেঈমান কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে আন্দোলন যদি করতে হয়, ওলামায়ে কিরামের ডাকে কারা কারা তৈয়ার? নারা তাকবীর, আল্লাহ পাক কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ ঈমানি কুওয়াত দেব। জোরে বলেন আমিন। এই ভণ্ড কাদিয়ানিদেরকে বাংলার সরকার প্রধান থেকে প্রধানকে আমরা জানাইতে চাই, বাংলাদেশের সরকারকে আমরা জানাইতে চাই, বাংলার জমিনে এই সরকার মুসলমান, মন্ত্রী পরিষদ মুসলমান, এমপি পরিষদের অধিকাংশ মুসলমান, প্রশাসনের সব ভাই মুসলমান, আমরাও মুসলমান। মুসলমানের দেশে ভণ্ড নবী দাবিদারদের কোনো ঠাই যেন দেওয়া না হয়। দেশের অনেক উন্নতি হতে পারে, রাস্তাঘাটের উন্নতি হতে পারে, ফ্লাইওভার হতে পারে, অনেক ভালো ভালো বিল্ডিং হতে পারে, কিন্তু ইমানের উপরে যদি দুর্বলতা আসে, ইমানের যদি উন্নতি না হয়, আমরা কিন্তু বসে থাকবো না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও। রাজি আছেন ইনশাআল্লাহ? খতমে নবুয়ত আন্দোলনে যদি কেউ শহীদ হয়, মারা যায়, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে।
খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও। আল্লাহ নবীর দুশমনরা কাদিয়ানি সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়ে লুকোচুরি খেলতে চায়, আল্লাহ নবীর দুশমনরা কাদিয়ানি সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়ে লুকোচুরি খেলতে চায়, তাকবীরের ওই ধ্বনি তুলে, এখন তাকবীরের ওই ধ্বনি তুলে জোর কদমে সামনে যাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও, খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতের নাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও। জালো জালো আগুন জালো কাদিয়ানির আস্তানায়, আল্লাহ নবীর দুশমনদের নাই রে এবার রক্ষা নাই, জালো জালো কথা বলে না পারবেন গাইতে, জালো জালো আগুন জালো কাদিয়ানির আস্তানায়, কল্যাণ নবীর দুশমনদের নাই রে এবার রক্ষা নাই, জালো জালো আগুন জালো কাদিয়ানির আস্তানায়, আল্লাহ নবীর দুশমনদের নাই রে এবার রক্ষা নাই, খোদাদ্রোহী বেঈমানদের এদেশ থেকে কর ছাটাই কর ছাটাই, জালো জালো আগুন জালো কাদিয়ানির আস্তানায়, আল্লাহ নবীর দুশমনদের নাই রে এবার রক্ষা নাই, জালো জালো ঠিক কিনা। কাদিয়ানির পণ্যগুলো আছে যত বাজারে, ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ফাগারে, ঠিক কিনা? কাদিয়ানি পণ্যগুলো এগুলো আমাদের মুসলমানের টাকা দিয়ে আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, কাদিয়ানি পণ্য যেগুলো আছে আজ থেকে ইমানি দায়িত্ব হবে এই পণ্যগুলো আমাদের বর্জন করা, ঠিক কিনা জোরে কম? কাদিয়ানি পণ্যগুলো আছে যত বাজারে, ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ফাগারে, কাদিয়ানি পণ্যগুলো আছে যত বাজারে, ওগুলো ফেলতে হবে ডাস্টবিনে আর ফাগারে, মুসলমানের সাথে কখনো কাদিয়ানির আপোষ নাই, আপোষ নাই, জালো জালো আগুন জালো কাদিয়ানির আস্তানায়, আল্লাহ নবীর দুশমনদের নাই রে এবার রক্ষা নাই, জালো জালো আগুন জালো কাদিয়ানির আস্তানায়, আল্লাহ নবীর দুশমনদের নাই রে এবার রক্ষা নাই, জালো জালো। ইমান ধ্বংসী কাদিয়ানির ক্ষমা করা মহাপাপ, করলে ক্ষমা আসবে গজব আসবে শুধুই অভিশাপ, ইমান ধ্বংসী কাদিয়ানিদের ক্ষমা করা মহাপাপ, করলে ক্ষমা আসবে গজব আসবে শুধুই অভিশাপ, ইহুদি খ্রিস্টানদের এই দেশ থেকে তোরা কর ছাটাই কর ছাটাই, জালো জালো আগুন জালো কাদিয়ানির আস্তানায়, আল্লাহ নবীর দুশমনদের নাই রে এবার রক্ষা নাই, জালো জালো ঠিক কিনা? ইমানি আন্দোলন করতে পারবেন তো ইনশাআল্লাহ, এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। এই কাদিয়ানিরা নিজেদেরকে শেষ নবীর শেষ জামানার নবী হিসেবে ভাবে, এবং গোলাম আহমদ কাদিয়ানি যে সে নিজে দাবি করেছে সে শেষ শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোন নবী আল্লাহ দুনিয়ার জিন্দগিতে পাঠাতেন আমার পরের নবীটাই হইতো আমার সাহাবি হজরতে, যদি পাঠাইতেন, পাঠান তো নাই যদি পাঠাতেন তাহলে হইতো অমর। আর এই বেঈমানগুলো বুঝে যে গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে শেষ নবী, আল্লাহ পাক এই জামানার কাফের দাজ্জালদের থেকে আমাদের ঈমানটাকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের মহাব্বত, পয়গম্বরের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, একটা হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে কোনো বান্দা টানাটানি করলে আল্লাহ তাকে রেহাই দেন না, একটা হচ্ছে পয়গম্বরের নবুয়তি চাদর, এই চাদর নিয়েও যদি কেউ টানাটানি করে কোনো রেহাই হবে না, আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করলে স্বয়ং আল্লাহই তার বিচার করবে, আর আমার নবীর চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আমরা নবীর উম্মতেরাই তার বিচার আমাদের কাঁধে তুলে নেব ইনশাআল্লাহ। মহব্বত করব কাকে? রসুলকে আর আল্লাহকে, ঠিক কিনা জোরে কন? এখন আল্লাহকে মহব্বত করতে গেলে আগে রসুলকে ভালোবাসেন। সাহাবা একরামের ভালোবাসার অবস্থা ছিল এরকম, হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন, তার জামানায় এক মুসাইলামাতুল কাজ্জাব ছিল একজন মিথ্যা নবী দাবিদার, পয়গম্বরে আরবী
ওয়াসাল্লাম হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, পত্র লিখে যাও, আমি পয়গম্বরের পক্ষ থেকে একটা পত্র লিখে দিলাম, এই পত্রটা মুসাইলামাতুল কাযযাবের কাছে তোমরা নিয়ে যাবা। কি পত্র? বলে আমি রাসূল তাকে আদেশ দিলাম সে যেন মিথ্যা নবী দাবিদার বাদ দিয়ে দেয়। পয়গম্বরের জামানায় মিথ্যা নবী দাবিদার ছিল মুসাইলামাতুল কাযযাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আমার পক্ষ থেকে সুন্দর করে এই পত্রটা তুমি মুসাইলামাতুল কাযযাবের কাছে নিয়ে যাও। মুসাইলামাতুল কাযযাবের কাছে নিয়ে ডাক দিয়া বলতেছেন, বেঈমান, দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো শেষ নবী থেকে থাকে, ওই শেষ নবীটাই হলেন আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই সত্য নবীকে সত্য বলে স্বীকার করে নাও, না হয় তোমার কিন্তু ভবিষ্যৎ খারাপ। মুসাইলামাতুল কাযযাব চিন্তা করে, বেঈমান, আমার দরবারে এসে তুই মুহাম্মাদের নবুয়তের স্বীকারোক্তি করস, আমার দজ্জাল দিয়া তোকে আমি এই মুহূর্তে হত্যা করতে বাধ্য হব। বারবার ডাক দেয়া বলতেছে, তুই তাড়াতাড়ি মুহাম্মাদকে নবী বলে মানা বন্ধ করে দে। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবারা এমন একজন ছিল যাদের দিলের ঈমানের মহাব্বতের অবস্থা ছিল এরকম, তাদের কথা ছিল একটাই যে আমার রসুলের যে ঈমানের মালা আমাদের গলার ভিতরে দিয়া দিলাম, এই ঈমানের মালাটা জীবন দিতে রাজি, তুমি কাফেরদের কাছে বিক্রি করতে রাজি না। হাবিব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছেন, বেঈমান, তাড়াতাড়ি আমার পয়গম্বরকে নবী বলে স্বীকার করে নাও। বেঈমান হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা নূর এক হাত কতল করে ফেললেন, বলতেছেন, তুই বেঈমান, তুই আমাকে নবী বলে স্বীকার কর। হযরত হাবিব ডাক দেয়া বলে, বেঈমান, আমি আমার পয়গম্বর ছাড়া অন্য কাউকে কোনোদিন নবী বলে স্বীকার করতে পারবো না, না হয় তোর হাত কিন্তু কতল হয়ে যাবে। বলে, যাক, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি আমার পয়গম্বরের নবুয়তের জন্য যদি জীবন দেই মরতে দেরি হবে, আমি আমার আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে দেরি হবে না। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকারোক্তি করেন না। মুসাইলামাতুল কাযযাব ডাক দিয়ে বলতেছে, বেঈমান, এখনো পর্যন্ত তুই যদি মুহাম্মাদকে না ছাড়িস, আমাকে যদি সত্য নবী বলে স্বীকার না করিস, তাহলে তোর খবর আছে, একবার দুইবার তিনবার করে মানে না। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বুঝলি, আমি আল্লাহর পয়গম্বরের ঈমান নিয়ে আসলাম, আল্লাহর কসম করে বলতেছি আমার পয়গম্বরের যে কালেমা আমি আমার দিলের ভিতরে ঢুকায় দিলাম, তোর তরবারির আঘাতটা আমার শরীরের গায়ে লাগবে, কিন্তু আমার ঈমানের ভিতরে তোর তরবারির আঘাত কোনোদিন ঢুকবে না। এবার মুসাইলামাতুল কাযযাব ডাক দিয়ে বলে, বেঈমান, এই মুহূর্তে তোকে আমি হত্যা করতে চাই, তাড়াতাড়ি যাও, জল্লাদ যাও, এই মুহূর্তে তার হাত পা গুলো বেঁধে তাকে কতল করে নাও। মুসাইলামাতুল কাযযাবের দলগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে হত্যা করে দিলেন। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। মায়ের কাছে খবর চলে যায়, মা ডাক দিয়া বলতেছে, আরে তোমরা আমার কাছে আমার পুত্র সন্তানের শাহাদাতের খবর নিয়ে আসছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকের এই দিনটার জন্য আমি মা আমার সন্তান হাবিবকে দুধ পান করাইছিলাম, আমি এই চিন্তা করেছিলাম যে দুধ পান করানোর সময় আমি আমার সন্তানকে দুধ পান করাইছি, আমার এই দুধ পানটা তো তখন সার্থক হবে যখন আমার কানে খবর আসবে আমার সন্তানটা আমার হাবিবে কিবরিয়ার জন্য দিনের পথে শাহাদাত বরণ করেছে, শাহাদাতের স্বপ্ন ছিল আমার বুকে, সেই স্বপ্ন যেন যায় না কভুল কখনো চুকে, শাহাদাতের স্বপ্ন ছিল আমার বুকে, ও গো বিধাতা আমারে নিয়ে যাও।